থেকে 70 লক্ষ লোক মারা গেছে, তার লিটারারি রিপ্রেজেন্টেশনটা একটু পুয়ার। তার জন্য এটা সারা পৃথিবীতেই কম বেশি ঘটেছে, কারণ তখন প্রথম মহাযুদ্ধ চলছে, প্রথম মহাযুদ্ধ শেষ হয়েছে, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে, জাতিসংঘ বিশ্ব শান্তি আনতে পারছে না, আবার হিটলার এদিকে, একদিকে মুসোলিনি এদিকে তেজো, সমস্ত মিলিয়ে যে বিশ্ব রাজনীতিতে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতিটার যে জন্য এক ধরনের অসহায়তা এবং এক ধরনের টেনশন ছিল, সেটার দিকেই সাহিত্যকারদের মূলত নজর ছিল, যার ফলে এই প্যান্ডেমিক সারা বিশ্ব সাহিত্যেই খুব সেভাবে উঠে আসেন স্প্যানিশ ফ্লু। এই জন্য বিশ্ব সাহিত্যে স্প্যানিশ ফ্লুকে বলা হয়েছে ফরগটেন প্যান্ডেমিক। তবুও আমেরিকান ইংরেজি সাহিত্যে আমরা চমৎকার কয়েকটি উপন্যাস পাচ্ছি, যেমন জন ও হারার দি ডক্টর সান, উইলিয়াম ম্যাক্সওয়েলের দ্য কেম লাইক শ্যাডোস, এবং সবচেয়ে মূল্যবান উপন্যাস হচ্ছে ক্যাথারিন পটারের পেল হর্স পেল রাইডার। এই কয়েকটি উপন্যাসের কথা বললাম। ভারতীয় সাহিত্যে স্প্যানিশ ফ্লু নিয়ে লেখা, মানে সম্পূর্ণ স্প্যানিশ ফ্লু নিয়েই বলতে গেলে লেখা, 60% অফ দ্য নভেল যেটা স্প্যানিশ ফ্লু কভার করেছে সেটা হচ্ছে টুইলাইট ইন দিল্লি নামে একটি ইংরেজি উপন্যাস, লিখেছেন আহমেদ আলী, যিনি পার্টিশনের পর পাকিস্তানে চলে যান। এই উপন্যাসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর মৃতদেহ, সৎকার করার লোক নেই গোটা উত্তর ভারতে, এই একই প্রসঙ্গ, এবং কবর খোঁড়ার জন্য 4 গুণ 5 গুণ টাকা দেওয়ার পরেও লোকজন মানে কোন রকম 18 ইঞ্চি 1 হাত মতো কবর খুঁড়ে লোকজনকে হাত দেখা বাইরে বেরিয়ে আসছে, পা বাইরে বেরিয়ে আসছে, এরকম অবস্থায় কোন রকম একটু মাটি চাপা দিয়ে চলে আসছে, এবং ছোট ছোট নদীর যখন বড় নদীতে গিয়ে পড়বে ছোট ছোট নদীর মুখগুলি বন্ধ হয়ে গেছে। এই ভীষণ মৃত্যুর বর্ণনা আমরা পাচ্ছি পল্লী ভাত নামে একটি 1938-এ লেখা একটি আত্মজীবনী। আত্মজীবনী লিখেছেন হিন্দি বিখ্যাত হিন্দি সাহিত্যিক সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা, যেটা 2016-তে এ লাইফ মিসপেন্ট নামে ইংরেজিতে অনুবাদ হয়েছে। আমি ইংরেজিটা পড়ে যতটুকু দেখেছি যে লোকজন একই কথা, সব পুরানো যায় না, কাঠ পাওয়া যাচ্ছে না, কবর খোঁড়ার লোক নেই, গঙ্গায় বারাণসীতে প্রচুর লোকজনের মৃতদেহ অনবরত ভাসছে। একমাত্র বাংলা সাহিত্যে স্প্যানিশ ফ্লুর ডকুমেন্টেশন অল্প হলেও রয়েছে শরৎচন্দ্রের শেষ প্রশ্ন উপন্যাসে। স্প্যানিশ এবং লেখক জানাচ্ছেন যে ইনফ্লুয়েঞ্জার সঙ্গে লোক তো অপরিচিত নয়, কিন্তু এমন দুর্নিবার মহামারী যে আসতে পারে, হয়ে উঠতে পারে ইনফ্লুয়েঞ্জা, সেটা কেউ ভাবেনি। শহর এবং পল্লী থেকে লোক পালাচ্ছে, মৃত্যুপথ যাত্রীর মুখে জল দেবার লোক নেই, সমৃদ্ধ আগ্রা কয়েকদিনেই শ্মশান হয়ে গেল, স্কুল কলেজ বন্ধ, হাট বাজার দোকানপাট অবরুদ্ধ, নদীতীর শূন্য প্রায়, শুধু হিন্দু ও মুসলমান শববাহকের শঙ্কাকুল ত্রস্ত পদক্ষেপ ব্যতিরেকে রাজপথ নিঃশব্দ জনহীন। আমরা জেনেছি শরৎচন্দ্র পরে যে হরেনদের ওই ব্রহ্মচর্যাশ্রম বন্ধ হয়ে গেছে, মথুরা বৃন্দাবনের লোক মথুরা বৃন্দাবন থেকে পালিয়ে গেছে, এবং লোকজন বাড়ির ভেতরে রয়ে গেছেন, তারাও কিন্তু অনেকেই আক্রান্ত হয়েছেন, বিশেষ করে মুচিপাড়া, হ্যাঁ, বা ওই ধরনের বাগদি বাউরি কাহার এই ধরনের নিম্নবর্গীয় অঞ্চলে চণ্ডালদের মধ্যে প্রচন্ড ছড়িয়েছিল এই রোগ। বোঝাই যাচ্ছে বিভিন্ন সময় রোগের, যে সমস্ত খুব কম বর্ণনা, কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে রোগেরও কিন্তু, মহামারীরও কিন্তু ক্লাস ডিভিশন আছে, সাধারণ মানুষ এই মহামারীতে মোকাবিলা করতে পারে না। এরপর যে রোগের কথাটি বলবো সেটি হচ্ছে কলেরা। বাংলা সাহিত্যে প্রচুর কলেরার বিবরণ আছে, তার কারণ হচ্ছে কলেরা, আমি আর 7-8 মিনিটের মধ্যেই শেষ করবার চেষ্টা করব। কলেরা একটা ভয়ঙ্কর রোগ ভারত, মানে ভারতবর্ষে, বিশ্বে বিশ্ব মহামারী হিসেবে 7টি প্যান্ডেমিকের বিবরণ পাওয়া যায় কলেরার। জানার কথা যেটা, তার মধ্যে 5টি বিশ্ব কলেরা মহামারীর বা অতিমারীর উৎসভূমি হচ্ছে বাংলাদেশ। প্রথম কলেরা প্যান্ডেমিক 1817 সালে যশোর থেকে ডকুমেন্টেড, এর আগেও হয়তো হয়েছে, এরকম ডকুমেন্টেড হয়নি, তো যশোর অঞ্চল থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে, এবং সবচেয়ে বেশি লোক মারা যায় জাভায়, মানে আজকের ইন্দোনেশিয়ায়।
1826 থেকে 37 পর্যন্ত বিস্তৃত দ্বিতীয় কলেরা মহামারী ভারত এবং ইন্দোনেশিয়া থেকে ইউরোপ এবং আফ্রিকায় উত্তর আমেরিকায় নৌ বাণিজ্য সূত্রে ছড়িয়ে পড়েছিল। সবচেয়ে বৃহৎ তৃতীয় কলেরা মহামারী, সেটা 19 শতকের সবচেয়ে বড় মহামারী অতিমারী, সেটা অবশ্য ভারতবর্ষে তার প্রভাবটি একটু কম, কিন্তু এটারও উৎস হচ্ছে ভারতবর্ষের এলাহাবাদের কুম্ভ মেলা। সেখানে বিদেশি যারা এসেছিল তারা দেবনাথের স্ত্রী এবং তার ছেলে দুজনে কলেরায় মারা গেছে। ধাত্রী দেবতা উপন্যাসে আমরা দেখছি শিবনাথের সঙ্গে মহামারী মোকাবেলায় গ্রামে এসেছে মেডিকেল কলেজের ছাত্ররা কলেরা মোকাবেলায়, এবং তারাশঙ্করের উপন্যাসেই আমরা ধাত্রী দেবতায় এবং আরোগ্য নিকেতন উপন্যাসে আমরা বাংলায় একটা চিকিৎসা বিভাগের একটি পদের অফিসারের উপাধি পাচ্ছি, স্যানিটারি ইন্সপেক্টর। এই স্যানিটারি ইন্সপেক্টর গ্রামে গ্রামে গিয়ে জলবাহিত রোগ প্রতিরোধের জন্য ভলান্টিয়ার বাহিনী তৈরি করেন, গরম জলে কাপড় ফুটানোর কথা বলেন, পাতকুয়োর জল খাওয়ানোর কথা বলেন, ইন্টারেস্টিং একটি বদ্ধ জল আর জল মুক্ত করে দেওয়ার কথা বলেন, এইগুলোই হচ্ছে স্যানিটারি ইন্সপেক্টরের কাজ। আমরা তারাশঙ্করের সরি বিভূতিভূষণের অশনি সংকেতের কথা মনে করি, সেখানে গঙ্গাচরণ ওই কুলকুন্ডলিনীকে জাগিয়ে গ্রাম বন্ধন করছে, লোকজনের মানে বিশ্বাসকে নানান রকমের অন্ধবিশ্বাসকে মান্যতা দিয়ে এই কাজগুলো সে করছে, কলাবিবির পুজো করছে, কিন্তু পরামর্শ কে দিচ্ছে? পুজো করে পরামর্শ সে যেগুলো দিচ্ছে সেটা হচ্ছে 1 মাস বাওড় এবং নদীর জল খাওয়া বন্ধ, পাতকুয়োর জল খেতে হবে, মাছি বসলে খাবার ফেলে দিতে হবে, খাবার ঢেকে রাখতে হবে, এই সমস্ত কথা আমরা বারবার পাচ্ছি। 1895 সালের কলেরা মহামারীর পরিস্থিতি আমরা পাচ্ছি মহাশ্বেতা দেবের অরণ্যের অধিকারে, সেখানে দেখছি বিরসা মুন্ডা ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচাতে মুন্ডাদের পরামর্শ দিচ্ছে লবণ সিজিয়ে জল খাওয়ানোর জন্য। মনে করতে পারি যে বিরসা মুন্ডা কিছুদিন ওই মিশনে পড়াশোনা করেছিল, খ্রিস্টান মিশনে, যার ফলে সে স্যালাইন ওয়াটারের জ্ঞান পেয়েছে, সেই জ্ঞানটি সে দিচ্ছে। আবার হায়জাবুরির বিশ্বাস, ধর্ম ঠাকুরের গাজন, এই সমস্ত লোকবিশ্বাস এগুলোও পাচ্ছি। আর কলেরা দেবীর একটা রূপ চেহারা, মেয়ের মতো চুলগুলো সোনের মতো উঠছে, বগলে একটা চাটাই এবং কপালে একটা বড় ফোঁটা, তিনি চোখগুলো পিঙ্গল এবং উগ্র, তিনি সন্ধ্যেবেলা চাটাই নিয়ে, বগলে একটা চাটাই নিয়ে শ্মশানের পথ ধরে গ্রামে ঢোকেন, যে গ্রামে ঢোকেন এই গ্রামের সর্বনাশ হয়। আধুনিক কালে একেবারে সাম্প্রতিক কালে লেখা ওই সমীর রক্ষিতের স্বপ্নের স্বাধীনতা উপন্যাসে 1943-44 এর মন্বন্তরের সময়ে কলেরার চমৎকার বিবরণ আমরা পাচ্ছি। সত্যনারায়ণ পুজোর সিন্নি খেয়ে কলেরায় আক্রান্ত হয়েছে কলকাতা শহর, কলকাতার একটা ব্যাপক অংশ, এবং আইপিটি এর লোকেরা, কমিউনিস্ট পার্টির লোকেরা ওই কলেরা হাত থেকে বাঁচানোর জন্য ফেনাইল নিয়ে, ব্লিচিং পাউডার নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা এগুলো চেষ্টা করছেন। আমি এরপরে যে রোগের কথা বলবো সেটি হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়াও একটা ভয়ঙ্কর মহামারী যেটা সারা বিশ্বে ছড়িয়ে আছে। 4th শতাব্দী বিফোর ক্রাইস্ট গ্রীসে ম্যালেরিয়ার ব্যাপক প্রকোপ পাওয়া যায়। বাংলা, বিহার, উড়িষ্যা হচ্ছে ম্যালেরিয়ার হাই রিস্ক জোনের এলাকা। তো 19 এবং 20 শতকের সন্ধি পর্বে 1/4 মানুষ ভারতবর্ষের ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিল পাঞ্জাব, উড়িষ্যা এবং বাংলায়। 1897 সালে আমরা দেখছি যে ব্রিটিশ প্রশাসন বিভিন্ন জায়গায় কুইনাইন খাওয়ানোর জন্য বল প্রয়োগ করছে, লোকরা কুইনাইন খাচ্ছে না। উপন্যাসেও ম্যালেরিয়ার কিছু কিছু উল্লেখ আছে। সময়ের দিক থেকে ধরুন একেবারে সাম্প্রতিক কালে স্বপ্নময় চক্রবর্তীর লেখা নবম পর্ব উপন্যাসে আমরা পাচ্ছি উড়িষ্যার কেওনঝড় এলাকায় এক ধরনের মেলিগনেন্ট ম্যালেরিয়া, সেটা মহামারী আকার ধারণ করেছে এবং জুয়ান আদিবাসীদের মধ্যে প্রবল ভাবে এসছে। সংক্ষিপ্ত বর্ণনা কিন্তু খুব ইন্টারেস্টিং, যে মেলিগনেন্ট ম্যালেরিয়ার একটা উল্লেখ আমরা বাংলা সাহিত্যে পাচ্ছি, এবং যেখানে প্রেক্ষাপটটা বাঙালি নয়, বাঙালি প্রেক্ষাপটে উড়িষ্যায়। আর বাংলা উপন্যাসে তো প্রচুর, পথের পাঁচালীর দুর্গা মারা গেছে কলেরায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের সরি মহা ম্যালেরিয়ায়, মানিক বন্দ্যোপাধ্যায়ের এই যে পুতুল নাচের ইতিকথা, সেখানে শশী আক্তার সাত গায়ের লোকজনদের ম্যালেরিয়ার চিকিৎসা করছে, বাঁচাতে পারছে না ম্যালেরিয়ার হাত থেকে, সেনদিদি মারা যাচ্ছেন।
সেনদিদির অবশ্য বসন্ত হয়েছিল। ম্যালেরিয়ার আতঙ্কেই অশনী সংকেতের গঙ্গাচরণ ভাতছাড়া গ্রাম ছেড়ে বাসুদেবপুর গ্রামে চলে গেছিল এবং আরোগ্য